আপনি কি জানেন শরীরে কটার বেশি তিল থাকলে ক্যান্সার হওয়ার ঝুঁকি দ্রুত বাড়ে? কোন ফলের গাছ বাড়ির বাস্তুদোষ দূর করে? মাথার কাছে কি রেখে ঘুমালে ঠান্ডা লাগার সমস্যা কোনোদিন হয় না? মানুষের কি রোগ হলে মনে রাখার ক্ষমতা 10 গুণ বেড়ে যায়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন ভিটামিনের অভাবে আঙুলের নখে সাদা দাগ হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই নাকি ভিটামিন ডি? সঠিক উত্তর ভিটামিন ডি। অতিরিক্ত লেবুর জল খেলে শরীরের কি ক্ষতি হবে? পেট খারাপ, স্কিন ক্যান্সার, আলসার নাকি যক্ষা? সঠিক উত্তর পেট খারাপ। যদিও লেবু পাকস্থলীর জন্য খুবই উপকারী, কিন্তু জলে খুব বেশি লেবু খেলে পেটে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ এবং অ্যাসিড রিফ্লেক্সের মতো সমস্যা হতে পারে। এই দুটি সমস্যায় লেবুর মতো অ্যাসিডিক খাবার থেকে শুরু হয়। এর কারণে বুকে জ্বালা পোড়া, বমি বমি ভাব এবং বমি হতে পারে। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, 1 বিঘা সমান কত কাঠা? 30 কাঠা, 40 কাঠা, 20 কাঠা নাকি 50 কাঠা? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। শরীরে কটার বেশি তিল থাকলে ক্যান্সার হওয়ার ঝুঁকি দ্রুত বাড়ে? উত্তর, গবেষকদের মতে শরীরে 50টার বেশি তিলওয়ালা মানুষের শরীরে টেলোমিয়ার্স দীর্ঘতর হয়ে থাকে। এই টেলোমিয়ার্স চামড়াকে বয়সের ছাপ পড়া থেকে রক্ষা করে। একই সঙ্গে এই ব্রিটিশ গবেষকদের দাবি, তিলওয়ালা মানুষের মেলানোম অর্থাৎ ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা তুলনামূলক একটু বেশি, তবে তাদের বুড়িয়ে যাওয়ার কাজটি চলে একটু ধীর গতিতে। কোন ফলের গাছ বাড়ির বাস্তুদোষ দূর করে? কলা, লেবু, আপেল নাকি আতা? সঠিক উত্তর লেবু গাছ। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাথার কাছে কি রেখে ঘুমালে ঠান্ডা লাগার সমস্যা কোনোদিন হয় না? 1 টুকরো লেবু, সাবান, হরিতকি নাকি জল? সঠিক উত্তর 1 টুকরো লেবু। লেবুতে ভরপুর ভিটামিন সি থাকায় এটি খেলে ঠান্ডা লাগা দূরে থাকে। তো অবশ্যই, কিন্তু যারা সারা বছর ঠান্ডা লাগার সমস্যায় ভোগেন তাদের মাথার পাশে 1 টুকরো লেবু রেখে ঘুমানো উচিত। এতে সারা বছর ঠান্ডা লাগার সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তরকারিতে কাঁচা লঙ্কা দিলে কি হয়? উত্তর, কাঁচা লঙ্কা শরীরে অতিরিক্ত ফ্যাট বার্ন করতে সাহায্য করে, তাই ওজন কমাতে এবং মেটাবলিজম বৃদ্ধি করতে কাজে লাগে কাঁচা লঙ্কা। রক্তে চিনির মাত্রা ঠিক রাখতে কিংবা হঠাৎ বেড়ে গেলে ব্যালেন্স রাখতে সাহায্য করে কাঁচা লঙ্কা। ডায়াবেটিসের রোগীরা তাই খাবারে কাঁচা লঙ্কা খেতেই পারেন। ধুনোর ধোয়ায় কি দূর হয়? ভূত প্রেত, জীবাণু, পোকামাকড় নাকি নেগেটিভ শক্তি? সঠিক উত্তর নেগেটিভ শক্তি। মানুষের কি রোগ হলে মনে রাখার ক্ষমতা 10 গুণ বেড়ে যায়? হিমোফোবিয়া, মাইটোসিস, হাইপারথাইমেসিয়া নাকি মাইটোফোবিয়া? সঠিক উত্তর হাইপারথাইমেসিয়া। কিসের ব্যবহারে অসময়ে চুল পেকে যাওয়া বন্ধ হয়? পাকা পেঁপে, আদা মধু, কাঁচা হলুদ নাকি অ্যালোভেরা? সঠিক উত্তর আদা মধু। আদার রস ও মধু একত্রে খেলেও মুক্তি পাবেন সাদা চুল থেকে। 1 চা চামচ আদার রসের সঙ্গে 1 চা চামচ মধু নিয়মিত খেলেও অসময়ে চুল পাকা রোধ হবে। বলতে পারবেন কি
বাংলাদেশ ও ভারতের মাঝের সীমারেখাকে কি বলে? তিনবিঘা করিডর, রেড লাইন, রেড ক্লিফ লাইন নাকি রেড জোন? সঠিক উত্তর তিনবিঘা করিডর। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন।